শিশুটির অকাল মৃত্যুর জন্য দায়ীকে আর সামনে একটা আছে শয়তানের বাক্স বুঝলেন শয়তানের বাক্স কি টিভি হাতে আছে এটা ফজলিয়ামের আছি আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া দোরাচার্য কর্ণ এরকম সপ্তরথীরা ছিলেন মার গর্ভের থেকে অভিমন্য শুনেছিলেন চক্রবুহে কিভাবে প্রবেশ করতে হয় প্রবেশ করেছিলেন চক্রবোহের থেকে কেভাবে বেরোতে হয় এটা তো মা তখন ঘুমিয়ে পড়েছিলেন শুনতে পারলেন না যার জন্য ষোলো বৎসর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে রথীরা বেষ্টিত করে অভিমন্যকে মেরে ফেলল শিশুটির অকাল মৃত্যুর জন্য দাইকে মা মা যদি চক্রবুহের থেকে বেরিয়ে আসার কথা শুনতেন তাহলে অভিমন্যুর মৃত্যু হয় না এজন্য দায়ী মা ইতিহাস আরো অনেক আছে আমি সেদিকে আর যাব না এখন বিজ্ঞান এখানে কোনো ডাক্তার আছেন আছেন ডাক্তার আছেন আচ্ছা গর্ভবতী মা বাচ্চাকে সুস্থ সুরক্ষার জন্য বাচ্চাকে কি ওষুধ দেওয়া হয় বা ডায়েট দেওয়া হয় না মাকে দেওয়া হয় মাকে তাই না মা আহারে সন্তান পুষ্ট তেমনি মায়ের গর্বে থাকাকালীন মা যে আচরণ করছে সেটিতেই সন্তান তুষ্ট এই জন্য আজকালকার সমাজে আমরা ভালো সন্তান পাই না সন্তান গর্ভে থাকা কালীন মা ডাক্তারখানা গিয়েছে আলট্রাসোনোগ্রাফি করতে আলট্রাসোনোগ্রাফি করে এসেছে আগে বলে দিত ছেলে না মেয়ে এখন বলে না সুপ্রিম কোর্টের রায় যদি বলে তাহলে তার সার্টিফিকেট নট করে দিবে ডাক্তারের কাছ থেকে এসে সোনার ময়না পাখি বিছানায় শুয়ে পড়ল সোনার ময়না পাখি বলছে মা একগুলার জল দেন তো শাশুড়ি বলছেন বৌমা সারাদিন আমি তোমার শ্বশুর তোমার শাশুড়ি ভাসুর তোমার দেবর ননদ কর্মচারী সকলের সমস্ত কাজ করেছি একগুলার জল ভরে কি তুমি খেতে পারছো না সোনার ময় পাখি বলছে আপনার বাবা মা আপনাকে লেখাপড়ি শিখিয়েছে জানেন কিছু এই দেখেন আমার প্রেসক্রিপশন সাইডে লেখা আছে বেড রেস্ট যতদিন বাচ্চা না হয় আমি বেডে শুয়ে থাকবো আপনাকেই সব করতে হবে মা ছেলের দুইখানা কাপড় আর দুমুঠো ভাতের জন্য দিনের পর দিন আর ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে তবুও মন পাচ্ছে না ময়না পাখি বেডে শুয়ে আছে এখন একভাবে শুয়ে থাকলে তো বেড চুল হবে মোড়ামুড়ি পারে খালি আর সামনে একটা আছে শয়তানের বাক্স বুঝলেন শয়তানের বাক্স কি হাতে আছে একটা এই ফজলিয়ামের আছি দেখালি টিপে দেখে সব সন্তান যখন পৃথিবীতে আসলো স্টার জলসা জি বাংলা রেসলিং দেখতে দেখতে সন্তান মাতৃগর্ভের থেকে ওই শিখেই পৃথিবীতে নামলো স্কুলে যে ও ডিসিং বাড়িতে তো করেই স্কুলে যেও ডিসিং ডিসিং কলেজে যেয়ে ঢিশিং ডিসিং ইউনিভার্সিটিতে যেয়েও ডিসিং ডিসিং যে ছেলেটিকে একদিন মনে করেছিলেন ফুলের মালা দিয়ে গলা পরিয়ে ঘরে আনবেন সেই ছেলেকে একদিন কফিনে মালা দিয়ে তাকে শ্মশানে অথবা কবরে দিতে হলো কারণ তার ডিসিং ডিসিং কারণের জন্য এই গেল বিজ্ঞান এরপরে দর্শন আপনার টাকের বাজারে গিয়ে দেখলেন আমের কলম বিক্রি হচ্ছে এটা চুষা এটা ন্যাংরা এটা ফজলি মালদা ফজলিয়াম চারা আপনি ভাবলেন আপনার বাড়ির সামনে জায়গা আছে মালদার ফজলিয়ামের একটা চারা এনে লাগালেন চার পাঁচ বৎসর পরে গাছটি বড় হলো মুকুল আসলো আনন্দ সার্থক হয়েছে গাছটি বোনা গুটি আসলো একটু বড় হলো আঠি ধরলো মালদার ফসলি আম যেরকম সাইজ সাইজও ভালো হলো রং উঠল পাকলো প্যাট পূজার জন্যই হোক আর ঠাকুর পূজার জন্যই হোক আমটি ছুরিদারা কাটলেন কেটে খেয়ে দেখলেন মালদার আমের যে স্বাদ নিজের বাড়ির সেই দুষ্কার মালদার মাটি আর আপনার ট্যাকে রাতের মাটি কি এক দুষ মাটির আমি বাহাত্তর সনে আমার ইমিডিয়েট ছোটো বোন বিয়ে দিয়েছিলাম সাবার পলাশোনা জমিদার বাড়ি সেখান থেকে কারকল গাছ আনলাম আমার জন্মভূমি হলো দুহার থানা অরঙ্গবাদে। সেটা অষ্টাশীর বন্যায় পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে এখন হাসনাবাদ অরঙ্গবাদ সেই চারাটি লাগালাম বড় হলো জানলা দিয়ে দিলাম কারকলের ফুল আসলো একটুখানি গুটু হল তারপরে আর বড় হল না কারণ সাভাইরের চেঙ্গুরা মাটি আর অরঙ্গবাদের দুয়াস মাটি এক না কার গাছে কারকল খেতে পারলাম না দুষ্কার মাটির জন্য এবার আমি দর্শন দিয়ে শেষ করলাম এই জন্য আগেকার দিনের মায়ের পরিচয়ে সন্তান পরিচিত ছিল মা ভালো সন্তান পেতে হলে ভালো মায়ের প্রয়োজন এখন মায়েরা পাঠ শুনে রাস্তা দিয়ে আঁকে বকতে বকতে যাবেন সব বোনা গোসাই আমাকেও মান সম্মান সব শেষ করে দিল না মায়েরা এক আপনাদের দোষ দেব না উর্বরা শক্তিসম্পন্ন যেমনি মাটির প্রয়োজন তেমনি আবার উদ্গম বীজেরও প্রয়োজন দুয়ের মিলনেই হবে সুজলা সুফলা ষষ্ঠ শ্যামলা বসুন্ধরা ভালো মারও প্রয়োজন ভালো বাবারও প্রয়োজন দুয়ের মিলনে হবে এই জগতে কৃষ্ণ ভক্ত সন্তান পাশ্চাত্যে কন্টাক্ট ম্যারিজ ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর কন্টাক্ট ম্যারিজ যদি ভালো যায় রিকনটাক্ট হয় যদি দুইজনের মধ্যে ভালো কিছু নাচ হয় তাহলে ডিভোর্স হয়ে যায় সন্তান যদি শিশু থাকে সেটি যাবে কার কাছে মা বাবা তো ডিভোর্স হয়ে যাচ্ছে আমাদের দেশের কথাই বলি আমাদের দেশে ইদানিং হচ্ছে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছে সন্তান ছোট অ্যাডাল্ট না সেই সন্তান থাকবে কার কাছে মায়ের কাছে মায়ের কুলে শিশুর শিক্ষা সেই মায়ের আচরণেই শিশু বড় হবে এই জন্য ধীরে অতীব ধীরে আর্য সংস্কার আবার আমাদের মধ্যে ফিরে আসছে আমরা যারা বয়স্ক আছি আমরা স্কুলে যখন পড়তে গিয়েছিলাম তখন ফর্ম ফিল করতে বাবার নামই লাগত মার নাম লাগতো লাগতো না কিন্তু এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাসপোর্ট ভিসায় সব জায়গায় মার নাম আছে এমন একদিন আসবে যেদিন বাবার নাম আর লাগবে না শুধুমার নাম লাগবে এই জন্য দেবমীরের ক্ষত্রিয়াস্ত্রীর গর্বে সন্তান ক্ষত্রিয় বৈশাস্ত্রীর গর্বের সন্তান বৈশ্য